কিছুদিন আগে গুগলের নতুন সিইও সুন্দর পিচাইয়ের ককরোচ থিওরি নামে একটা গল্প খুব ফেমাস হয়ে যায়। পরে অবশ্য আমি জানতে পারি এটা সুন্দর পিচাইয়ের নিজের গল্প ছিল না, বা তাও গল্পটা অনেক ইন্সপায়ারিং ছিল। গল্পটা এরকম, কোনো এক সকালে সুন্দর পিচাই একটা রেস্টুরেন্টে যায় এবং সে কফি খেতে থাকে। তার ঠিক পাশের টেবিলেই দুজন প্রাপ্তবয়স্ক মহিলা তারা ব্রেকফাস্ট করতে আসে, এবং ঠিক ওই সময়ে ওই দুই মহিলার টেবিলে একটা তেলা পোকা উড়ে এসে বসলো, এবং ওই তেলা পোকাটাকে দেখে এক মহিলা এতটাই ভয় পেল যে চেয়ার থেকে উল্টে পড়ল, এবং আরেক মহিলা এত জোরে চিৎকার করলো যে আশেপাশের রেস্টুরেন্টে যা যা ছিল সবাই তাদের দিকে তাকিয়ে যে কি হলো আবার। অ্যান্ড ঠিক এই মোমেন্টে সুন্দর পিচাই আস্তে আস্তে দেখছে যে কি হলো। সো ওই ছোট্ট একটা তেলা পোকাকে দেখে দুজন প্রাপ্তবয়স্ক মহিলা যদি এত ভয় পেয়ে চিৎকার করে, বেচারা তেলা পোকা কি ভয়টাই না পেয়েছিল। সো তেলা পোকাটা ওই টেবিল থেকে উড়ে চলে যায়, এবং তার পাশ দিয়েই একটা ওয়েটার হাত ছিল, তার হাতে একটা ট্রে ছিল খাবারের। অ্যান্ড তেলা পোকাটা উড়ে এসে ঠিক ওয়েটারের কাঁধে এসে বসলো, এবং এখন সবাই যেহেতু তাকিয়ে আছে সবাই দেখছে যে ওয়েটার কি করে। সো ওয়েটার একটুও ভয় পায় না বা একটুও বিচলিত হয় না, ওয়েটার জাস্ট তার হাতের খাবারের ট্রেটাকে টেবিলে রাখে, হাত উঁচু করে, কাঁধে নেয়, শুর করে, অ্যান্ড তেলা পোকাটা রেস্টুরেন্টের বাইরে। এদিকে সবাই অবাক হয়ে যায় যে আচ্ছা, একটা ছোট তেলা পোকাকে দেখে একজন এত ভয় পেল, এত মুষড়ে পড়ল, চিৎকার দিয়ে উঠল, এবং আরেকজন কিনা বিন্দুমাত্র উদ্বেলিত হলো না, জাস্ট হাত দিয়ে শু করে দিল, তেলা পোকাটা চলে গেল। আসলে এটা আমাদের লাইফের মতো, আমাদের লাইফে অনেকে আমাদেরকে বলে যে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, তুমি তো জীবনে পারবা না, তুমি আজীবন ফেল করবা, তোমাকে দিয়ে এটা হবে না। সেই জিনিসগুলো আসলে আমাদের জন্য লাইফে তেলা পোকার মতো। সেই তেলা পোকাকে দেখে আমরা অনেকে হয়তো ভয় পেয়ে যেতে পারি, মুষড়ে পড়তে পারি, আমরা আমাদের কাজটা ছেড়ে দিয়ে উল্টো দিকে দৌড় দিতে পারি, কিন্তু আসলে আমাদের হওয়া উচিত সেই ওয়েটারের মতো। কখনই যদি কেউ আমাদেরকে বলে যে তোমাকে দিয়ে কিছু হবে না, তুমি জীবনে কিছু পারবে না, তাদেরকে ওই তেলা পোকার মধ্যে ফিট করা দরকার, বা এইসব কথাকে আসলে আমাদের মুষড়ে না পড়ে জাস্ট তেলা পোকার মধ্যে ফেলে দেওয়া দরকার। সো নেক্সট টাইম তোমাকে যদি কেউ কিছু বলে যে তোমাকে দিয়ে কিছু হবে না, সো তোমার যেটা করতে হবে জাস্ট হাত তুলো, কাঁধে নাও, অ্যান্ড শুট।